বন্ধুরা সমাজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নিয়ে এসেছি মাছের ডিমের একটা রেসিপি, মাছের ডিমের বড়ার কালিয়া। চলুন দেখে নেবেন রেসিপিটা। এখানে 250 গ্রাম কাতলা মাছের ডিম নিয়েছি, ডিমটা দিয়ে বড়া ভেজে নেব। সেজন্য এর মধ্যে মেশাবো একটা ছোট পেঁয়াজ, কুচি করে নিয়েছি সেটা মিশিয়ে দিলাম। দেব একটা কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা 1 চা চামচ, হলুদ দেব 1/2 চা চামচ, নুনটা দেব অল্প করে দেব যেহেতু ঝোলে পড়বে বড়াগুলো, সেহেতু অল্প করে লবণ দিলাম। আর ধনে পাতা কুচি দেব 2 টেবিল চামচ। এবার বেসন বুঝে দিতে হবে কতটা লাগবে, ডিমটা কিন্তু খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে, তাহলে বেসনটা পরিমাণে অল্প লাগবে। বেসন বেশি হলে কিন্তু ভালো লাগবে না খেতে। 2 টেবিল চামচ মতো বেসন দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। চটকে মেখে নিতে হবে। এটা এখনো পাতলা আছে, এর মধ্যে আরো 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, এবার বড়াটা ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে দুপিট লাল করে ভাজা হলেই তুলে নেব। বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই একটা বড় সাইজের আলু আমি ডুমো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আলুটাকে লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে 1 টেবিল চামচ তেল রেখে বাদ বাকিটুকু ঢেলে নিয়েছি। এর মধ্যে ফোড়ন দেব 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গরম মশলা। আস্তে গরম মশলাটাকে আমি একটু থেতে করে নিয়েছি। এর মধ্যে আছে 3টে এলাচ, 4টে লবঙ্গ আর 1/2 ইঞ্চি পরিমাণে দারচিনি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই আমি এবার, ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভাজব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে ভেজে নেব। ভালোভাবে আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে একটু কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1টা বড় সাইজের টমেটো, কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1
হচ্ছে হচ্ছেরও কম, সামান্য একটু চিনি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষতে হবে। একটুখানি জল দিয়ে দেবো অল্প, না তো মশলাটা লেগে যাচ্ছে। খুব ভালো করে কষাবো। মশলা কষাতে কষাতে আলু ভাজা টুকরোগুলো দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল আলুটা সিদ্ধ হওয়ার মতো। এবার ঢেকে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। 7 মিনিট কম আছে, ঢেকে দিয়েছিলাম। আলুটা দেখি সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলো দিয়ে দেব। দিয়ে এবার ঢেকে দেব একটু সময়ের জন্য। 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। ঝোলটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। মিশিয়ে দিলাম। এবার নামিয়ে দেব, গ্যাস অফ করে দিলাম। আমার মাছের ডিমে বড়ার কালিয়া রেডি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।